রবিবার গন্ডাছড়া মহকুমা টিটি এএডিসি মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিম থেকে বেকার যুবকদের স্বাবলম্বন হওয়ার জন্য 9টি বাইক, 6টি বাইসাইকেল এবং 6টি অটোগাড়ি এবং জাল তুলে দেওয়া হয়। তার মধ্যে 200 জাল রবিবারী এবং 300 জাল গন্ডাছড়া জেলেদের দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন টিটি এডিসি ইএম শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী কমল কলুই, ইএম রাজেশ ত্রিপুরা, মৎস্য দপ্তরের টিটিএডিসির মন্ত্রী প্রিন্সিপাল সুভাষিস জামাতিয়া এবং রাইমাভেলি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্য অতিথিবর্গরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিম থেকে বেকার যুবকদের স্বাবলম্বন হওয়ার জন্য বাইক, বাইসাইকেল, অটোগাড়ি এবং জেলেদের মধ্যে জাল বিতরণ করা হয়। আগামী দিনে ঐশাবাড়িতে 200 জাল জেলেদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান শ্রী ত্রিপুরা। মৎস্য সম্পদ যোজনা স্কিম, এই স্কিমের আন্ডারে আমরা দেখলাম থ্রি হুইলার, টু হুইলার এবং বাইসাইকেল আজকে বিতরণ হলো, স্পেশালি মৎস্যচাষীদের জন্য। এখানকার মৎস্যচাষীদের জন্য তাদের আরো চাষি শুধু না, যারা এখানে মৎস্যের উপরে যারা জীবিকা নির্বাহ করেন, এখানে ব্যবসা বাণিজ্য করেন, মাছ বিক্রি করেন, তাদের জন্য এই ঘুরে ঘুরে যেন মাছটা বিক্রি করতে পারে এবং আরো যেন গ্রাহক পায়, এই জন্য সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা যে এখানকার লোকেরা দুম্বর জলাশয়ের মধ্যে যারা আছেন তারা যেন মাছ বিক্রি করতে পারেন। তো আমরা বলছিলাম যে দুম্বর জলাশয় হয় এখানে, জলাশয় যখন করা হয় এখানকার বহু পরিবার কিন্তু এখান থেকে ঘর বাড়ি সারা হয়ে গেছে, তারা অন্যত্র কিন্তু তারা এখন আছেন কিন্তু খুব ভালো অবস্থায় নেই। তো আমরা যেখানে 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল সেই পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় না, মাসও আমরা ঠিক সেই রকম আমরা কনজামশন হয় না এখান থেকে। তো সরকারের প্রচেষ্টা, রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের প্রচেষ্টা, আমাদের অনারেবল ইএম এখন খুব উনি প্রচেষ্টা নিচ্ছেন যে আরো কিভাবে মাছের প্রোডাকশন যেন এখানে হয় এবং মানুষ যেন এখানকার মৎস্য ব্যবসা বাণিজ্য করে থাকে তারা যেন আরো কিভাবে আয় উপার্জন করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, তার যে প্রচেষ্টা ওইটা মনে হয় আগামী দিনে এটা একটা ভালো একটা সহযোগী হবে আমাদের এখানকার বেকার ভাই বোনদের। তো আমরা এটা যদি হয় আগামী দিনে আরো আমাদের যে ভর্তুকি দিয়ে আরো যে দিতে আমরা সক্ষম হব বলে আশা করি।